বিভিন্ন দল এমন তৈরি হয়েছে যারা ইহুদি খ্রিস্টান হিন্দুদের পথের পথিক হয়েছে, তাদের অনুসরণ করেছে তাদের ধর্মকে বিকৃতি করার ক্ষেত্রে, জি তাদের ধর্ম নতুন করে রচনা করার ক্ষেত্রে, তাদের ধর্মে সংযোজনের ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে, ঘাটতি বাড়তি করানোর ক্ষেত্রে। যেমন হিন্দুরা রচনা করেছে, তো মুসলিম বিদাতিরা, কবর মাজার পূজারি সুফিবাদীরা, এরা রচনা করেছে কিছু। আর যেমন ইহুদি নাসারা বিকৃত করেছে তাদের কিতাবগুলিকে, তেমনি তারা অর্থের বিকৃতি করেছে, যেহেতু কোরআনে কারিমের শব্দের বিকৃতি তারা করতে পারবে না। এটি হচ্ছে কোরআনে কারিমের মুজিজা, অলৌকিকত্ব। কোরআনে কারিম এমন একটি কিতাব যেই কিতাব লক্ষ লক্ষ মানুষের সিনাই রয়েছে, অন্তর রয়েছে, মাহফুজ রয়েছে। কোরআনে কারিমের কপিকে যদি বিকৃত করে দেওয়া হয়, যেমন এক শ্রেণীর কাফের রাজকার চেষ্টা চালাচ্ছে। আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটারে কোরআন, মনে করবেন না যে সব সময় ঠিক আছে কম্পিউটার, কারণ এসব প্রোগ্রামিং করছে কাফেররা। সুতরাং এই ক্ষেত্রে কম্পিউটার যেটা, কম্পিউটারে যে কোরআনে কারিমের আয়াতগুলি আসছে, আপনার মোবাইলের সেটে যে কোরআনে কারিমের আয়াতগুলি আসছে, অনেক সময় আপনি ধোকা খেয়ে যেতে পারেন, তাতে বিকৃতি ঘটাতে পারে। কোরআনে কারিম প্রেসে ছাপিয়ে তাতে বিকৃতি ঘটাতে পারে, এর সম্ভাবনা আছে। কিন্তু লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের সেনায় বুকে যে কোরআনে কারিম মাহফুজ রয়েছে, জি কিতাবেও রয়েছে আর সদূরে রয়েছে, অর্থাৎ বক্ষেও রয়েছে, এই সিনা থেকে, এই বক্ষ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, আর তা বিকৃত করা সম্ভব নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের যে মুজিজা, অলৌকিকত্ব, হেফাজতের, আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজে এই আয়াত লিখে রেখেছেন, লওহে মাহফুজে। আর সে আয়াত নাজিল করেছেন আজকে থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যখন কোরআন নাজিল হচ্ছে সেই সময়, বরং তার প্রথম দিকেই। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন, এই যিকির, এই উপদেশ, দ্বীনে ইসলামের উপদেশ, উৎস কোরআন এবং সুন্নাহ হাদিস নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি তার হেফাজত করব, নিশ্চয় আমি তার, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি আল্লাহ তার হেফাজত করব। আল্লাহ স্বয়ং বলছে, আল্লাহ হেফাজত কাকে দিয়ে করবেন, কাকে হাফেজ বানাবেন, কার বুকে রেখে আল্লাহ হেফাজত করবেন, কার খেদমত দিয়ে আল্লাহ হেফাজত করবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। কখনো আরবি ভাষীকে দিয়ে আল্লাহ করেছেন, তো কখনো অনারবদেরকে দিয়ে আল্লাহ পাক কোরআন হাদিসের হেফাজত করেছেন, কখনো বাংলা ভাষী কিছু আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন, কখনো উর্দু ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন, কখনো আরবি ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল এই ভাগে ভাগ বণ্টন করেছেন হেফাজতের ব্যাপারটিকে, কোরআনে কারিমের হেফাজতে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। যখন কোরআনে কারিম সুরক্ষিত মাহফুজ, তখন কোরআনে কারিম দ্বারা যে আকীদা, যে বিশ্বাস, যে ঈমান, যে তাওহীদ, যে একত্ব প্রমাণিত হয় তা সুরক্ষিত। এই জন্য দ্বীনে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে কি, তাওহীদ, একত্ব, আল্লাহর একত্ব। এই আল্লাহর একত্ব কোনো ধর্মে পাবেন না, যদিও তাওহীদের জন্য তাওরাত নাজিল হয়েছিল, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্বকে মানব জাতির মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তাওরাত নাজিল করা হয়েছিল। ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর, আল্লাহ বলছেন আমি তাওরাত নাজিল করেছি যাতে হিদায়াত রয়েছে, যাতে আলো রয়েছে, তাওহীদের আলো রয়েছে, যাতে তাওহীদ একত্বের দিকে নির্দেশনা, হিদায়াত রয়েছে, আল্লাহ বলছেন, কিন্তু তা বিকৃত হয়ে গেছে। তার অনুসারীরা বিকৃত, ধর্মকে বিকৃত করে দিয়ে শিরক কুফরিতে লিপ্ত হয়ে গেছে, এরকমই ইঞ্জিলের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য রেখেছেন, যদিও আজকের জামানায় মুসলিমদের মধ্যে তৌহিদবাদী, তৌহিদের অনুসারী, আল্লাহর একত্বে বিশ্বাসী এবং আল্লাহর একত্বের বাস্তবায়নকারী মুসলিমদের সংখ্যা মুশরিক মুসলিমদের তুলনায় কম, কথা বুঝতে পারলেন? অর্থাৎ মুসলিমদেরকে যদি ভাগ করা হয় দুই ভাগে, একদল হচ্ছে আকিদায়, বিশ্বাসে, আমলে, কাজে কর্মে, স্বীকৃতিতে, অনুমোদনে, সবকিছুতেই মুয়াহ্হিদ, মানে আল্লাহর একত্বে বিশ্বাসী এবং একত্বের বাস্তবায়নকারী। আর আরেক দল মুসলিমকে করেন এর বিপরীত, কি, তাদের আকিদায় শিরক ঢুকে রয়েছে, আল্লাহর সাথে অংশীদার করে ফেলেছে আকিদার, বিশ্বাসের ক্ষেত্রে, তাদের কাজে কর্মে, কথায়, চাল চলনে শিরক ঢুকে রয়েছে। দুই ভাগে যদি ভাগ করেন তো মুশরিক মুসলিমদের সংখ্যা বেশি হবে। মুসলিম এই জন্য বলছি তারা জাতিগত মুসলিম, আসলে তারা মুসলিম নয়, কিন্তু মুসলিম এই জন্যই তাদেরকে বলছি যে তারা
জাতিগত মুসলিম, তারা জাতিতে মুসলমান, দাবিতে মুসলমান, কোরআনের প্রতি ইমানের দিক দিয়ে দাবি করার দিক দিয়ে মুসলমান, রাসূলের প্রতি ইমান বিশ্বাসের দিক দিয়ে মুসলমান, পরকালের প্রতি ইমান বিশ্বাসের দিক দিয়ে তারা মুসলমান। সেই জন্য বলছি যে মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করা, আর না হলে মুসলিম সেই ব্যক্তি যেই ব্যক্তির আকীদা আমল কাজ কর্ম সব হচ্ছে আল্লাহর জন্য, তাতে রয়েছে একত্বের বাস্তবায়ন, তাওহীদের বাস্তবায়ন, সেই ব্যক্তি আসলে মুসলিম। আর যাদের আকীদা আমলে বড় শিরক ঢুকে রয়েছে তারা মুসলিম নয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক বলে আখ্যায়িত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি জাতির কথা উল্লেখ করেছেন, কোরআনে কারিমে পাঁচটি জাতি ছাড়া অন্য কোন জাতির কথা আল্লাহ উল্লেখ করেননি, পাঁচটি জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন। মানব জাতিকে আল্লাহ পাঁচ ভাগে বিভক্ত করেছেন, পাঁচটি জাতির আলোচনা রয়েছে কোরআনে কারিমে। একটি জাতির নাম হচ্ছে ইয়াহুদ, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিল নাসারা আলা শাই, ইহুদিদের কথা আল্লাহ বলেছেন। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আর দ্বিতীয় জাতি হচ্ছে খ্রিস্টান, তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। জি, দুটি জাতি হলো, আর আরেকটি জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারা মুশরিক, মুশরিকদের কথা। জি, তারা মুশরিক, মুশরিক বলেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তারা মুশরিক ছিল। জি, তো এই তৃতীয় তিন নম্বর হলো মুশরিক। মুশরিক কারা? যাদের আকীদা আমলে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, সে প্রতিমা পুতুলকেই হোক, আর কবর মাজারকেই হোক, আর কোনো গাছগাছড়াকেই হোক, কোনো কিছুকে হোক না কেন, নদীকে হোক, পাহাড় পর্বতকে হোক, আর আগুনকে হোক, অগ্নিপূজকদের মতো কোনো কিছুকে হোক না কেন, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তার প্রভুত্বে অথবা তার ইবাদত বন্দেগীতে, তারে মুশরিক। এত দ্বিতীয় শ্রেণীর মানুষ। চতুর্থ শ্রেণী কি হইতে পারে দেখি আপনাদের কাছ থেকে জবাব নি। হ্যাঁ, পাঁচ ভাগ বললাম না, যে মানব জাতিকে আল্লাহ পাক কোরআনে কারিমে পাঁচ ভাগে বিভক্ত করেছেন এবং তাদের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, চার নম্বরে কারা? নাস্তিক। নাস্তিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন উল্লেখ করেনি একটি আয়াত ছাড়া, আর তারা ওই মুশরিকদেরই অন্তর্ভুক্ত। কারণ মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আর যেই ব্যক্তি নাস্তিক সেই ব্যক্তি তার মনের পূজা করল, তাদেরকে বলা হয়েছে মনের পূজারী, তাদেরকে বলা হয়েছে আফারায়ত মানিতাবা ইলাহাহু হাওয়াহু, যারা মনের পূজা করে, মনকে যারা ইলাহ উপাস্য বানিয়ে ফেলেছে। সুতরাং মুশরিক বললে তারা নাস্তিকরা তাদের অন্তর্ভুক্ত। তাদের কথা একটি আয়াতে ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর, মা হাযিহি ইল্লা হায়াতুনা দুনিয়া, এই তো পৃথিবী হচ্ছে আমাদের পার্থিব জীবন, ভোগ বিলাসের জীবন, নামত ওয়া নাহিয়া, যাতে কিছু লোকেরা আমরা আজকে জন্ম নিচ্ছি আর কিছু লোক মরছে, আজকে কিছু লোক মরলো তো কিছু লোক আজকে জন্ম নিল, ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর, আর যুগের আবর্তন বিবর্তনে আমরা পৃথিবী থেকে ধ্বংস হব, মরবো, আর কি আর কিছু নেই। একটি আয়াত ছাড়া নাস্তিকের দরকার আল্লাহ পাক উল্লেখ করেনি, কারণ নাস্তিকতা মানুষের প্রকৃতি বিরোধী। এই জন্য নাস্তিকতার জন্য, নাস্তিকতার প্রচারের জন্য রাশিয়া, চায়না, বর্মা, হ্যাঁ, এইরকম আরো পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ, হ্যাঁ, এমনকি দক্ষিণ ইয়েমান পর্যন্ত ঢুকেছিল, কিন্তু কোন জায়গায় সাকসেসফুল, সফল হতে পারেনি, নাস্তিকতা হয়েছে মরমর অবস্থা। জি, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এই নাস্তিকতার দল কমিউনিস্টরা থাকলো, কিন্তু সেখানেও সাকসেসফুল হতে পারেনি। তারা বলছে আমরা কি একটু মডিফাই করা কমিউনিজম নিয়ে এসেছি, আমরা আসল কমিউনিজম নিয়ে আসেনি, কমিউনিজমের বাস্তবায়ন করা তারা দাবি করে না। জি, তাহলে জি, হ্যাঁ জি, চার নম্বর হচ্ছে মুনাফিক। কত আয়াত আল্লাহ পাক মুনাফিকদের কথা উল্লেখ করেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা হুমুল কাযিবুন। সূরা মুনাফিকুন একটি সূরার নামই হচ্ছে সূরা কাদ আফলাহ, কি সূরা, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূল মুনাফিক। আর মুনাফিকদের সংখ্যা পৃথিবীতে বহু আছে, বিশেষ করে মুসলিম সমাজে আজকাল যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কিন্তু মুসলিম সমাজের 90% মুসলিম, সেখানে হয়তো 10% কাফের বাস করে, সেই দেশে তাদেরকে নেতৃত্ব করতে হবে, সেই দেশে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, সেই দেশে তাদেরকে রাষ্ট্রপতি হইতে হবে, সেই দেশে তাকে প্রধানমন্ত্রী হইতে হবে, সেই দেশে তাদেরকে থাকতে হবে, সুতরাং সেই গ্রামে বাস করতে হবে। সুতরাং কি করে, ভিতরে কুফরি গোপন রেখে মুসলিম হওয়ার কথা বলে যে আমি মুসলিম। অনেকে নাম রাখে, ডবল ডবল নাম রাখে, অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু, হ্যাঁ ঠিক না, নাম রাখে এরকম করে,
এরা মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকদের কথা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, বহু জায়গায় উল্লেখ করেছেন। কারণ মুনাফিক একটা শক্তিশালী দল ছিল মদিনায়,